সংসদ বিশ্বাস করে বাংলাদেশের কৃষি ভিত্তিক সকল বাণিজ্যকে শুল্কমুক্ত করা সংস্কারটা করুন। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রস্তাব উত্থাপন করলেন, তিনি প্রস্তাব উত্থাপন করার পরে কি করলেন যে বাংলাদেশের যে সকল পণ্য রয়েছে কৃষি ভিত্তিক পণ্য, অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত যে কৃষি পণ্য গুলো রয়েছে, আজকে তিনি এক্সাম্পল দিয়ে দিলেন হচ্ছে মৎস্য সম্পদ, অর্থাৎ ডিমাইক্রো খাদ্য দ্রব্য, আজকাল পোল্ট্রি প্রোডাক্ট, কুটির শিল্প, পাশের পাটজাত পণ্য কিংবা পাটজাত পণ্য, এই জিনিসগুলো এখন আজকে তিনি যে বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে এই পণ্যগুলোকে সাবটার অন্তর্ভুক্ত যে 480টি পণ্য রয়েছে, সাবটার অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে আরেকটা সমস্যা সৃষ্টি হবে। তারপর